সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে বিষয় আমরা আলোচনা করব, সে বিষয় হলো যে যীশুতে আমাদের কি পরিচয় হওয়া উচিত বা প্রভু যীশুতে আমাদের পরিচয় কি, সে বিষয় আজকে আমরা আলোচনা করব। যেমন হতে পারে আপনি আপনার স্ত্রীর চোখে স্বামী, অর্থাৎ আপনার স্ত্রীর চোখে আপনি তার স্বামী, বা আপনার সন্তানের চোখে আপনার পরিচয় আপনি তার বাবা, এবং আপনার বাবার চোখে আপনার পরিচয় আপনি তার ছেলে। এইরকমভাবে একজন স্ত্রী তার স্বামীর চোখে তার পরিচয় কী, যে তিনি তার বউ, বা একটা সন্তানের চোখে একজন স্ত্রী তার পরিচয় কী, তা হলো মা। সেটিভাবে আমাদের আত্মিক জীবনে প্রভু যীশুতে আমাদের কী পরিচয়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে শুয়ে থেকে শেষ অবধি আজকের বিষয় শোনার জন্য অনুরোধ জানাই। আসলে আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি, যোহন তার 5:24। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতা, আমাদের প্রেময় প্রভু, পরিত্রাণকারী প্রভু, জীবনদানকারী প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহানামের প্রশংসা গৌরব দিই। পিতাগো, তোমার চরণ তলে এই মুহূর্তে যতজন সন্তান প্রভু উপস্থিত হয়েছে, প্রত্যেকের মনে আজকে যে ঈশ্বর, যে তোমাতে আমাদের কী পরিচয়, প্রভু যীশুতে আমাদের কী পরিচয়, সে বিষয় সকল তোমার পবিত্রতার শক্তিতে তুমি বুঝতে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে যীশুতে আমাদের কী পরিচয়। প্রথমত বলতে চাই যে যীশুতে আমাদের যে পরিচয় তা হলো আমরা প্রভু যীশু, তে আমরা হলো ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান আমরা, কেমন আমরা ঈশ্বরের সন্তান? যখন তার 1:12 বলছে যে, কিন্তু যত লোক তাহাদের গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন, আমেন। অর্থাৎ যত লোক যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করল সেই সকল লোককে বলছে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, যাহারা প্রভু যীশুর নামে বিশ্বাস করে তাহাদিগকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হ্যাঁ, তাহাদিগকে তিনি, অর্থাৎ প্রভু যীশু, ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা তিনি দিলেন। তাই যীশুতে আমাদের পরিচয় কী? আমরা হলো তার সন্তান, আমরা হলো তার সন্তান, সেটি হলো আমাদের পরিচয়, আমরা মনে রাখি। এবং তাছাড়া প্রভু যীশুতে আমাদের পরিচয় কী? তা হলো আমরা প্রভু যীশুতে আমরা সুরক্ষিত, আমরা সন্তান। কীভাবে আমরা সুরক্ষিত সন্তান প্রভু যীশুতে? যোহন তার 5:24 বলছে যে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনীত হয় না, কিন্তু মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। অর্থাৎ সত্য সত্য যারা যে ব্যক্তি, অর্থাৎ যারা যীশু খ্রিস্টর বাক্য শুনে এবং যিনি যীশু খ্রিস্টকে পাড়াইছেন সেই পিতাঈশ্বরকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে, অনন্ত জীবন সে লাভ করেছে। এবং আমাদের মানুষের মৃত্যুর পরে যে বিচার, সেই বিচারে আর তাকে থাকতে হবে না, কিন্তু সে সেই বিচার থেকে সে জীবনে পার হয়েছে, সে মৃত্যু হইতে জীবনে পার হয়েছে। অর্থাৎ মানুষের শারীরিক মৃত্যু এইটা প্রত্যেকের জন্য, সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, কিন্তু আত্মিক একটা বিচার সকল মানুষের হবে,
কিন্তু সেই বিচারে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তারা কিন্তু আর বিচারে তাদেরকে রাখা হবে না, তারা কিন্তু সেই আত্মিক জীবনে তারা কিন্তু জীবনে পার হয়ে গিয়েছে, তাদের আর সেখানে বিচার নেই। কিন্তু যারা অবিশ্বাস করে তারা কিন্তু তাদের সেই বিচারে, হ্যাঁ, সেই বিচার থেকে তাদেরকে সেই বিচারে তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবে না। কিন্তু যারা প্রভু যিশুতে বিশ্বাস করে তারা উত্তীর্ণ হতে পারবে। অর্থাৎ এই মধ্য দিয়ে যিশুতে আমাদের পরিচয় কী? যারা যিশুতে থাকে তারা সুরক্ষিত সন্তান। তিন নম্বর বিষয়, যে যারা প্রভু যিশুতে থাকেন তারা হলেন মুক্ত, তারা স্বাধীনপ্রাপ্ত ব্যক্তি। কেমন মুক্ত? আমরা জানি যে আমাদের সমাজে কত নিয়মকানুনের মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু আমাদের আত্মিক জীবনে আমরা কীভাবে উদ্ধার পাব, আত্মিক জীবনে কীভাবে আমরা সত্য ঈশ্বরকে আমরা জানব, আত্মিকভাবে আমরা কীভাবে প্রকৃত শান্তি আমরা পেতে পারি, এই সকল কিন্তু আমরা এই জগতে আমরা পাই না। কিন্তু যারা প্রভু যিশুতে আছে তারা কিন্তু সেই জাগতিক বিষয়গুলো থেকে, বিভিন্ন নিয়মকানুন থেকে, বিভিন্ন ব্যবস্থা থেকে তারা নিজেরা প্রকৃতভাবে স্বাধীন হয় আত্মিকভাবে, যারা প্রভু যিশুতে আছেন। তাই যিশুতে যারা আছেন তারা কিন্তু স্বাধীন লোক, তারা কিন্তু মুক্ত লোক। যেমন বাক্যে লেখা আছে যখন আট অধ্যায় ৩৬ পদ, অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, অর্থাৎ যিশু খ্রিস্ট যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। অর্থাৎ প্রভু যিশু তিনি যদি আমাদেরকে স্বাধীন করেন আমরা প্রকৃত রূপে স্বাধীন হইব। অর্থাৎ যারা যিশুতে থাকে তারা মুক্ত, তারা স্বাধীন। তাই বাক্যে বলে যে কারণ হে ভাতৃগণ তোমরা স্বাধীনতার জন্য আহূত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একে অন্যের একজন অন্যের দাস হও। আমেন। অর্থাৎ পিতা তিনি আমাদেরকে বলছেন যে যারা যিশুতে আছে তারা কিন্তু মুক্ত, তারা স্বাধীন। এবং সেই স্বাধীন হওয়ার জন্য কিন্তু যারা যিশু খ্রিস্টের চরণতলে এসেছে তারা কিন্তু স্বাধীন হওয়ার জন্যই তারা মনোনীত হয়েছে। আর সেই স্বাধীনতাকে যেন আমরা মাংসের পক্ষে আমরা যেন না হেরে যাই, জাগতের বিষয়ে যেন আমরা না হেরে যাই, জগতের বিষয়গুলো যেন আমাদের জীবনে সুযোগ না দিই। তাই যারা যিশুতে আছেন তারা হলেন প্রকৃত রূপে তারা স্বাধীন। চার নম্বর বিষয়, যারা যিশুতে আছেন তারা অনাথ নয়। যেমন আমরা দেখি আত্মিকভাবে জগতের মানুষ তারা অনাথ, আত্মিকভাবে তাদের শান্তির পথ, মুক্তির পথ, পরিত্রাণের পথ, পাপ থেকে উদ্ধারের পথ, অনন্ত জীবনের পথ, স্বর্গে যাওয়ার পথ, এইগুলি উত্তম মেষপালক তাদের সঙ্গে সঙ্গে সবসময় থাকবে না, এইরকম বিষয়গুলো এবং সত্য ঈশ্বর থেকে তারা দূরে আছে, আর সেই মতো দিয়ে ঈশ্বর বাক্যে বলছেন যে তারা অনাথ। কিন্তু প্রভু যিশু তিনি বলছেন যে যারা প্রভু যিশুতে আছেন তারা অনাথ নয়, তাদের জন্য যিশু খ্রিস্টের তৃতীয় আগমন পর্যন্ত তাদের জন্য প্রভু যিশু কিন্তু পবিত্র আত্মা দিয়ে রেখেছেন, যাতে সেই পবিত্র আত্মা যারা যিশুতে বিশ্বাস করে তাদের জীবনে কার্য করেন, তাদেরকে পথ নির্দেশ দান করেন, তাদেরকে পরিচালনা করেন, তাদের বিষয়সকল জীবনে চলার পথ সকল বুঝতে সাহায্য করেন। এই জন্য প্রভু যিশু কিন্তু পবিত্র আত্মা দিয়ে গেছেন। তাই যারা যিশুতে আছেন তারা কিন্তু অনাথ নয়। আমাদের পরিচয়, যারা যিশুতে আছেন আমরা কেউ অনাথ নয়, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন পবিত্র আত্মার মধ্য দিয়ে। তাই ফিলিপীয় ১ অধ্যায় ৬ পদে বলছেন, ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যিশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। আমেন। অর্থাৎ আমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করেছেন তিনি যিশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন, অর্থাৎ পবিত্রতা আমাদের জীবনে কার্য করবেন। তাই এই প্রিয় ১৩ অধ্যায় ২১ পদে বলছে যে তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয় পরিপক্ক করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক তাহা আমাদের অন্তরে যিশু খ্রিস্ট দ্বারা সম্পন্ন করুন, যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন।
অর্থাৎ আমাদের সমস্ত বিষয়ে আমাদেরকে পরিপক্ক করবেন পবিত্র আত্মা। তাই আমরা যারা প্রভু যিশুকে আমাদের পরিচয় কি, আমরা অনাথ নয়, আমরা আমাদের পিতা আমাদের সঙ্গে আছেন পবিত্র আত্মার মধ্যে দিয়ে। এবং আরেকটি বিষয় আমরা যদি দেখি যে আমরা গুণিত হয়েছি, ধার্মিক গুণিত হই, যারা যিশুতে আছেন তারা ধার্মিক মানুষ, তারা ধার্মিক হিসেবে গুণিত হয়েছেন। যা তাই আমাদের পরিচয় কি, আমরা যারা যিশুতে আছি আমরা ধার্মিক, কারণ বাক্য বলছে যে রোমীয় 3:28, কারণ আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারাই মনুষ্য ধার্মিক গণিত হয়, অতএব বিশ্বাসে তো ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আমেন। অর্থাৎ আমরা যারা প্রভু যীশুতে আছি বিশ্বাস সহকারে, তারা কিন্তু ধার্মিক গণিত হয়েছে। তাই যীশু খ্রিস্টতে যারা আমরা আছি তাদের পরিচয় কী, যে তারা ধার্মিক, সত্য ঈশ্বরকে তারা বিশ্বাস করেছেন এবং ধার্মিক গণিত হয়েছেন। এবং যারা যিশুতে আছেন তাদের যে পরিচয় তারা হলো যিশুর লোক। বাক্যে বলছে গালাতীয় 3:26, যে কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হয়েছ, আমেন। অর্থাৎ যারা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস করেছেন তারা ঈশ্বরের পুত্র হয়েছে। অর্থাৎ আমাদের পরিচয় কি যিশুতে, যে আমরা যিশুতে অবস্থান করি, যিশুর আমরা সন্তান। আর সেই মধ্য দিয়ে আমাদের যে পরিচয়, সেই পরিচয়ে আমরা জানতে পারি যে আমরা যিশুতে আমরা হলো সুরক্ষিত, এটাই আমাদের পরিচয়। যিশুতে আমরা মুক্ত, স্বাধীন, এটাই আমাদের পরিচয়। যিশুতে আমরা অনাথ নয়, এটা আমাদের পরিচয়, যে আমাদের সঙ্গে আমাদের পিতা আছেন। যিশুতে আমরা ঈশ্বরের সন্তান এবং যিশুতে আমরা ধার্মিক গণিত হয় এবং যিশুতে আমাদের অবস্থান, এই সকল কিছু আমরা ঈশ্বরের পক্ষ থেকে আজ জানতে পারি। তাই যিশুতে আমাদের কী পরিচয়, সে পরিচয় আমরা কি নিয়ে চলতে চাই? যদি তাই হয়, ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদের আর কিন্তু বিচারে আনিত হব না, কিন্তু মৃত্যু হইতে আমরা জীবনে পার করব, অনন্ত জীবন আমরা পাবো যদি আমরা ঈশ্বরের পক্ষে এবং প্রভু যিশুতে আমরা বিশ্বস্ত বিশ্বাস করি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।